আসসালামু আলাইকুম প্রশ্নে বলা আছে একটা হোটেলে এক দুই তিন ডট 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 টেন ইলেভেন সংখ্যা দিয়ে চিহ্নিত করা এগারোটা রুম আছে প্রথম রুমে একজন গেস্ট আছে দ্বিতীয় রুমে দুজন গেস্ট আছে তৃতীয় রুমে তিনজন গেস্ট আছে এবং এভাবে বাকি রুমগুলোতেও তাদের রুম নম্বরে সমান সংখ্যক গেস্ট আছে হোটেল ম্যানেজার সব মিলিয়ে মোট কতজন গেস্ট আছে তা বের করতে চায় সেজন্য সে একের পর এক করে রুমের গেস্ট সংখ্যা গুনতে থাকে কিন্তু গোনার সময় ভুল করে একটা রুম বাদ পড়ে যায় ফলে সে ফলে সে যে যোগফল পায় তা হল ফিফটি ফাইভ গোনার সময় কত নম্বর রুমটা বাদ পড়ে গিয়েছিল তাহলে রুম নাম্বার আছে এগারোটা মোট এগারোটা রুম আছে প্রথম রুমে একজন দ্বিতীয় রুমে দুজন তৃতীয় রুমে তিনজন এভাবে প্রত্যেক রুমে তার রুম নম্বর সংখ্যক সদস্য আছে তাহলে এক থেকে এগারোটা রুমে মোট সদস্য আছে বা গেস্ট আছে এক থেকে এগারো যোগফলগুলো অর্থাৎ ছেষট্টিটি এখন যেহেতু যোগফল করে ম্যানেজার পায় ফিফটি ফাইভ তাহলে সে এইখান থেকে ছেষট্টি থেকে ফিফ পঞ্চান্ন বাদ দিলে পড়ে থাকে এগারো তার মানে এই এগারো নম্বর রুমটি সে বাদ দিয়েছিল যার কারণে তার গেস্ট সংখ্যা ছেষট্টি আসেনি ফিফটি ফাইভ আস তাই এটার অ্যান্সার হবে ইলেভেন ধন্যবাদ